স্পেনের রাস্তায় জমে আছে বরফ, বন্ধ যান চলাচল। তীব্র তুষারপাতে ক্ষয়ক্ষতির মুখে মাদ্রিদ সহ স্পেনের কয়েকটি প্রদেশ। ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এরই মধ্যে মাদ্রিদকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন মেয়র খোসে লুইস মার্টিনেজ। তুষার ঝড় ফিলোমেনার তাণ্ডবের পর স্পেনের রাজধানী মাদ্রিদ ধারণ করেছে অন্যরকম চেহারা। তীব্র শীত আর রাস্তাঘাটে বরফ জমে থাকায় বিপর্যস্ত জনজীবন। কর্মস্থলে যাওয়া আসায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, ঘটছে দুর্ঘটনাও। অনেকে আবার ভুগছেন ঠান্ডাজনিত নানা রোগে। শুভ্র চাদরে ঢেকে গেছে চারপাশ। রাস্তাঘাট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে চরম মন্দা। তবে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে স্পেন সরকার।